সার্বজনীন পূজা মন্দিরত চাকি দিয়ে ঘুরি আহতেই মটরসাইকেল দুর্ঘটনাত মৃত্যু হয় এগারী মহিলা। যোরহাটর 37নং রাষ্ট্রীয় ঘাইপথর অজন্তা বাইপাসর সমীপর চিয়তিয়া গাঁত ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত। মটরসাইকেলে মহতিয়ে নিলে এগারী মহিলা। নিশা চিয়তিয়ার গাঁর পূজা মন্দিরত চাকি দিয়ে আহি থাকতেই মটরসাইকেলের খুন্দাত মৃত্যু খাবতিবলগা হল এগারী মহিলা। দুর্ঘটনাত পতিত হওয়া মহিলাগীর চিয়তিয়া গাঁর রীণা বরা বলে জানিপরা গেছে। দুর্ঘটনার পাছত রীণা বরাক যোরহাট চিকিৎসা মহাবিদ্যালয় প্রেরণ করা হয় যদিও চিকিৎসকে মৃত বলে ঘোষণা করে। পুনর্বার জানাইছো, সার্বজনীন পূজা মন্দিরত চাকি দিয়ে ঘুরি আহতেই মটরসাইকেল দুর্ঘটনাত মৃত্যু হয় এগারী মহিলা। যোরহাটর 37নং রাষ্ট্রীয় ঘাইপথর অজন্তার পাইপাসর সমীপর চিরতিয়া গাঁর ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত। মটরসাইকেলে মহতিয়ে নিলে এগারী মহিলা। নিশা চিয়তিয়া গাঁর পূজা মন্দিরত চাকি দিয়ে ঘুরি আহতেই মটরসাইকেলের খুন্দাত মৃত্যু খাবতিবলগা হল এগারী মহিলা। দুর্ঘটনাত পতিত হওয়া মহিলাগীর চিয়তিয়া গাঁর রীণা বরা বলে জানিপরা গেছে। দুর্ঘটনার পাছত রীণা বরাক যোরহাট চিকিৎসা মহাবিদ্যালয় প্রেরণ করা হয় যদিও চিকিৎসকে মৃত বলে ঘোষণা করে। জনত মানে এই রীণা বরা যেগুলি মানুষ এই নবোদয় সার্বজনীন যোগোৎসব মন্দির যুক্ত আছে তাত চাকি দিয়েছিল, সদায় চাকি দিয়ে আজ চাকি দিয়ে পার হয়ে আহতে এইফালেরপা দুটা লড়াই এখন বাইক মানে মদ পানি খাই পার হয়ে যাওঁতে খুনা মারি দিলে, আর খুনা মারি দিলে ইঞ্জুরি তো হেভি হল, আর লগেলগে আমি কি করলো অটোত উঠাই পেলায় মেডিকেল পঠিয়ে দিল, কিন্তু মেডিকেলেরপা মানুষ আহি আমি কব পালো যে তার মৃত্যু হয়েছে। আসলে কিহর বাবে এই ঘটনাটা ঘটেছে বলে আপনি? ঘটনাটো হয়েছে মানে আপনার উভতা লাইনত উভতাকে রাস্তা যেটা বাইক গাড়ি চলিব তেতিয়া এক্সিডেন্ট হবই, গতি এই কথাটো পুলিশ প্রশাসনে বা তেওঁলোকে যদি কোনো স্টেপ নলয় তেতিয়া হলে রং সাইডত আইছিলে বাইক বাইক বাইকত হয় আপনি বাইকখন পশ্চিমৰপৰা পূবলৈ গৈছিলে যোৰহাটৰ অভিমুখে গৈ আছে। হ্যাঁ, যোৰহাটৰ অভিমুখে গৈ আছিলে আর মানুষগুলি মন্দিরটির পর চাকি দিয়ে পেলায় ওলাই নামতেই তাতে মারি দিয়েছে। মানুষগুলি নাম? মানুষগুলি নাম রীণা বরুয়া। কি বয়স হব? বয়স হেৰি 50 52 এনেকুৱা মানে হব। বাইকত কেজন আছে? বাইকত দুজন দুজন আছে। হ্যাঁ, দুজনকো আমি অটোত উঠাই পেলায় মেডিকেললে পঠিয়ে দিয়েছি। তেওঁলোকো সংকটজনক নেকি? তেওঁলোকো যথেষ্ট দুখ পাইছে, কিন্তু এক্টিঙো যদি কৈছে সেইটো আমি নাজানো আৰু, কিন্তু যথেষ্টখিনি দুখ পোৱাৰ কাৰণে আমি এম্বুলেঞ্চ বিচাৰিছিলোঁ, এম্বুলেঞ্চ নাপালোঁ, নোপোৱাৰ কাৰণে আমি অটোতে উঠাই তেওঁলোকক মেডিকেললৈ পঠিয়াইছোঁ। যোৰহাটৰ পৰা জগত নেগুৰ ৰিপৰ্ট মাইনাছ।